ড্রিম লিগ সকার 2022 গেমসটিতে কিভাবে আপনারা খুব সহজেই বেশি কয়েন আর্ন করতে পারবেন। তো দেখুন, আমি একটা ম্যাচ খেলেছি, তো ম্যাচ খেলে আমাকে কিছু পয়েন্ট দিয়েছে, তার ভিতরে স্টেডিয়াম বোনাস, গোল স্কোর এবং উইন ম্যাচ বোনাস, তো সব মিলে দেখুন আমার এখানে 83টা কয়েন জমা হয়েছে। আর এখানে আমাকে বলছে বোনাস হিসাবে আপনি একটি ভিডিও দেখুন, তো আপনাকে আরও 83টি কয়েন দেওয়া হবে। তো আমি ভিডিওটা দেখে দেখুন আমি কী পরিমাণ কয়েন আর্ন করি একটা ম্যাচ থেকে, আর আপনি কীভাবে আর্ন করবেন তা পরবর্তীতে জানিয়ে দিচ্ছি। তো আমি একটি দেখলাম, একটি দেখার পর দেখুন আমার এখানে কয়েন জমা হয়েছে 166টি। তো আমি একটা ম্যাচ খেলে 2-1 গোলে জিতে ম্যাচটিতে থেকে মাত্র 166টি কয়েন আর্ন করেছি এবং গোল করেছি দুইটা গোলে আমাকে স্কোর দিয়েছে 6-6। তো আমার পার গোল প্রতি দিয়েছে এখানে 3টা কয়েন। তো আপনি এভাবে যদি বেশি গোল করতে পারেন তো পার ম্যাচে আপনার গোল প্রতি 3 কয়েন হিসেব করে আপনি এখান থেকে গোল স্কোর কয়েন আর্ন করতে পারবেন। এছাড়া আপনি হোম স্টেডিয়াম বোনাস, আমার স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে আপনি এখানে আপনার স্টেডিয়ামের যে বোনাসটা আপনি সেটা পাবেন। এবং দেখুন ম্যাচটি আপনি যদি জেতেন অবশ্যই আপনি ম্যাচ প্রতি 24 কয়েন পাবেন। আর এছাড়াও ভিডিও বোনাস কয়েন হিসাবে দেখুন 83 কয়েন জমা আছে। তো আপনি এভাবে খেলে পার ম্যাচ প্রতি আপনি 200 বা 200-র অধিক কয়েন আর্ন করতে পারবেন পার ম্যাচ। তো এটাই হচ্ছে মূলত আর কিভাবে আপনি স্টেডিয়াম বাড়াবেন বা কয়েন আরও বাড়াবেন এই সকল টিপস পেতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওর পার্ট 2 অবশ্যই আমি তৈরি করে আপলোড করব। ধন্যবাদ।